ভিডি বিইউডব্লিউ কার্যক্রম পূর্বে ভিজিটের কর্মসূচির আওতায় আপনারা কিন্তু এখন থেকে মোবাইলে কোনো মেগাবাইট ছাড়াই এই আবেদনগুলো সম্পূর্ণ করতে পারবেন। জরুরি নির্দেশনা মোতাবেক আমার চ্যানেলে ইতিপূর্বে রিলেটেড ভিডিও বা কন্টেন্ট আপলোড করেছিলাম যে কিভাবে অনলাইনে আবেদন করতে হয় কম্পিউটারের দ্বারা। আজকে আপনাদেরকে দেখাবো ফোন থেকে কিভাবে আবেদন করতে হয়। যদি ভিডিওটি না দেখে থাকেন আমার চ্যানেলে ঢুকবেন বা আই বাটনে ক্লিক করলেও চলে আসবে। আমি আমার চ্যানেলটিতে ঢুকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গতকাল মেবি এই কন্টেন্টটি আপলোড করা হয়েছিল যে কিভাবে ভিজিটের উপকারভোগীরা অনলাইনে আবেদন করতে হয়। আচ্ছা একটু পেস্টে লোড নিক। আচ্ছা চ্যানেলে প্রবেশ করার পরে আপনি দেখতে পারবেন যে ভিডিওটি 21 ঘন্টা আগে পাবলিশ করা হয়েছিল। 64টি জেলায় 449টি উপজেলায় মহিলাদের বিনামূল্যে 30 কেজি করে চাউল পাবেন, সাথে পাচ্ছেন সঞ্চয়ের 4800 টাকা করে। আবেদনের ক্ষেত্রে বয়স কিন্তু 20 থেকে 40 বছর এবং এই আবেদনটি সম্পূর্ণ বিনামূল্যে। আপনারা কীভাবে ফোন থেকে আবেদনটি করবেন সেই টপিকটি আজকে দেখাবো। সো এর জন্য আমার ফোনটি দরকার হবে, আমি একটি ফোন এখান থেকে নেই। আচ্ছা ফোনের লকটি খুলে না হোক। আচ্ছা কম্পিউটারে আপনারা আমার ফোনের একটি স্ক্রিন লক ওয়ালপেপার দেখতে পাচ্ছেন এখানে। এখানেও কিন্তু একই অবস্থা, ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে। আপনারা কী করবেন, এখান থেকে প্লে স্টোরে চলে যাবেন। তো আমি এখান থেকে ফোনটির প্লে স্টোরে চলে যাই, গুগল। আচ্ছা এখানে প্লে স্টোরে যাওয়ার পর আপনাকে একটি প্যাটার্ন দিয়ে আনলক করার পর আপনাকে প্লে স্টোরে একটু অপেক্ষা করতে হবে। এখান থেকে লিখতে হবে ভিডিবি। আচ্ছা ভিডিবি একটু কনফার্ম হয়ে নেই যে ফাইলটির সফটওয়্যার ডান করতে, ভিডাব্লিউবি সফটওয়্যারটির নাম হলো ভিডাব্লিউবি অ্যাপ। এই অ্যাপটির সাহায্যে আপনি ভিজিটের আবেদন প্রণালী সম্পূর্ণ করতে পারবেন। ফোনের স্ক্রিনটি একটু ভালোভাবে লক্ষ্য করুন, অ্যাট ফার্স্ট আপনাদের যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে এই সফটওয়্যারটির নাম লিখে সার্চ করবেন ভিডাব্লিউবি, দেন এখান থেকে দেখুন ইনস্টল করুন একটি বাটন রয়েছে। ইনস্টল করুন বাটনে ক্লিক করলে আপনাদের পেন্ডিং হয়ে যাবে এবং সফটওয়্যারটি ডাউনলোড শুরু হয়ে যাবে। নেটের স্পিডের উপর ডিপেন্ড করে আপনাদের ডাউনলোডগুলোর স্পিড তারতম্য হতে পারে। সেখান থেকে ডাউনলোড প্রক্রিয়াটি সম্পন্ন করলাম, ক্যান্সেল দিয়ে ওকে। এখন আমি সফটওয়্যারটি ওপেন করব। সফটওয়্যার ইন্টারফেস আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি হলো সফটওয়্যারের মেইন ইন্টারফেস। এখান থেকে মোট অনলাইন আবেদন, মোট অফলাইন আবেদন, সফল অনলাইন আবেদন, সফল অফলাইন আবেদন, আপনারা দুইভাবে আবেদনটি করতে পারবেন। আমি ক্রমান্বয়ে দুটি দেখাবো, প্রথমত অফলাইন এবং অনলাইন। এখান থেকে এইখানে থ্রি ডট এবং এই পাশে থ্রি আইকন রয়েছে, দুইটা যে কোনো একটিতে আপনাকে ক্লিক করতে হবে। সো আমি এই থ্রি ডটে ক্লিক করলাম। এখানে দেখুন অনলাইন আবেদন একটি অপশন আছে। সো অনলাইন আবেদনটি ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কিছু তথ্য দিয়ে ইনক্লুড করতে হবে। তথ্যটির প্রথমে আছে আবেদন জমাদানের মাধ্যম। এখানে বেশ কয়েকটি মাধ্যমে কিন্তু আপনি আবেদনটি জমা দিতে পারবেন। প্রথমে আছে দেখুন একসেবা ওয়েব, উদ্যোক্তা, 333 হটলাইন, নিজে, তথ্য আপা, স্থানীয় কম্পিউটারের দোকান এবং অন্যান্য। এইভাবে কিন্তু আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। আপনি এখান থেকে সবসময় দেওয়ার চেষ্টা করবেন নিজে। নিজে দেওয়ার পর একটি জন্ম তারিখ আপনাকে দিতে হবে। সো আমি এখান থেকে একজনের জন্ম তারিখ দিয়ে দেই, যে আবেদন প্রক্রিয়াটি আমি সম্পূর্ণ করতে যাচ্ছি। এখান থেকে আপনারা প্রথমে তার জন্মসালটি উল্লেখ করে নেবেন, দেন মাস এবং দিন। এটি দেওয়ার পর ওকে দিলে আপনার কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের নাম্বার চাবে। সো আমি একটু অপেক্ষা করে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি টাইপ করে দিই। এখানে একটি কথা আছে, মাস্ট বি আপনাকে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি কিন্তু বাংলা টাইপ করে দিতে হবে। কোনো মতে ইংরেজিতে টাইপ করলে কিন্তু এই ওয়ার্ডগুলো উঠবে না। তো আমি এখান থেকে বাংলায় তার আইডি কার্ডকে কাছে রেখে পূরণ করে দেয় সঠিকভাবে। ওকে সঠিকভাবে জাতীয় পরিচয়পত্র দেওয়ার পর এখানে দেখুন জাতীয় পরিচয়পত্রের তথ্য এবং স্ক্যান করুন। স্ক্যান করুন বিষয়টি নিয়ে আমি একটু পরে আলোচনা করব। এখান থেকে জাতীয় পরিচয়পত্র তথ্য আমি এই অপশনটিতে ক্লিক করব। দেখুন ব্যক্তির নাম চলে আসলো সামিয়া বেগম, তার আবেদনকারীর নাম অটোমেটিক ফিল আপ হয়ে গেল সামিয়া বেগম, বাবার নাম এবং মায়ের নাম, এই অপশনগুলো এরকম দেখাচ্ছে। এর কারণ হলো বর্তমানে এই সফটওয়্যারটি ট্রায়াল ভার্সনে আছে, হয়তোবা রবিবারের মধ্যেই সফটওয়্যারটি পূর্ণাঙ্গভাবে প্রকাশ হবে এবং আবেদনটি সম্পূর্ণভাবে সঠিক করতে পারবেন। তবে আমি এখন ভিডিওটি করার কারণ হলো যদি কালকে সিটি হয়ে যায় সেক্ষেত্রে ভিডিও বানাতে আবার সময় লাগবে, এই জন্য আমি পূর্বে ভিডিওটি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো পিতার নাম, মায়ের নাম, এই তথ্যগুলো যেহেতু আপনাদের লেখার প্রয়োজন নেই সরাসরি তার স্বামীর নামটি লিখবেন। আমি এখান থেকে স্বামীর নামটি লিখে দিলাম, অবশ্যই তথ্যগুলো বাংলা দেওয়ার চেষ্টা করবেন। ধর্মের ক্ষেত্রে ইসলাম,
এবং মোবাইল নম্বরের বিষয়টি তার যে ব্যক্তিগত মোবাইল নম্বর আছে সেটি দেওয়ার চেষ্টা করবেন, কারণ বিশেষ প্রয়োজনে হতে পারে অফিস থেকে তাকে তার সঙ্গে যোগাযোগ করার ক্ষেত্রে এই নাম্বারটি প্রয়োজন হবে। সেখান থেকে নাম্বারটি দেওয়ার পর আপনাদেরও কিন্তু আবেদন করার সময় এইরকম একটি মেয়ের ছবি আসতে পারে। হতাশ হবেন না, ওয়েব সার্ভারটি টেস্টিং অবস্থায় আছে, যে কারণে এই মেয়ের ছবিটি জাস্ট ট্রায়াল হিসেবে দিয়ে রেখেছে। এখন আপনাকে যোগাযোগের তথ্য হিসেবে আসে, এখান থেকে বিভাগ দিবেন রাজশাহী, আমি জেলা দিয়ে দিলাম পাবনা, উপজেলা ফরিদপুর, এরপরে ইউনিয়নের ক্ষেত্রে আমি দিয়ে দিব এখান থেকে ফরিদপুর ইউনিয়ন এবং ওয়ার্ড নম্বর 9। এই তথ্যগুলো আপনারা নিজেরা যে ব্যক্তির আবেদনটি করে দিতে যাচ্ছেন যে স্থান থেকে যে উপজেলায় সঠিকভাবে এই তথ্যটি পূরণ করবেন, কারণ এই তথ্যের উপর ভিত্তি করে এই ব্যক্তির অনেক কিছু ডিপেন্ড করে। কারণ একটি ওয়ার্ড ভিত্তিক যেহেতু এই বিষয়গুলোর বরাদ্দ দেশে থাকে, তাই আমি বলবো যে ওয়ার্ড সিলেক্ট করার পূর্বে যিনি এই ভাতাটি নিতে ইচ্ছুক তার সঙ্গে দরকার হলে অনেকবার কথা বলে নেবেন, যাতে কোনোভাবে এই অংশটা তারা ভুল না করেন। সো ওয়ার্ড নাম্বার দেওয়ার পর গ্রামের নাম দিব, আমি এখান থেকে গ্রামের নাম দেওয়ার পর ডাকঘরের নাম লিখব। এখন গ্রাম ডাকঘর, এরপর বাড়ির নাম, বাড়ি বা এলাকার নাম যেটাই আপনি বলেন না, কারণ এখানে বলা হয়েছে বাড়ির নাম বা পাড়ার নাম। সো আমি এখান থেকে দিয়ে দিব এতটুকু অংশ সঠিকভাবে সম্পূর্ণ করবেন, কোনো অংশ যাতে ভুল না হয় বিষয়গুলো একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ সেন্সিটিভ বিষয় এই টপিক বা এই তথ্যগুলোর উপর ভিত্তি করে সে কিন্তু 2 বছর সরকারি একটা অনুদান পাবে। আমি সাজেস্ট করবো কোনোভাবেই কোনো অংশ যেন ভুল না হয়। এখান থেকে দেখুন বয়সের এই বিষয়টি কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে গিয়েছে, 32 বছর, আপনার আইডি কার্ড থেকে তারা অটো জেনারেট করে এই বয়সসীমাটি দিয়ে দিয়েছে। এখন সরকারের অন্য কোনো কর্মসূচি আছে কি না, এই ক্ষেত্রে কিন্তু আপনি কোন কোন কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত করবেন আপনার একটু আমার পেজটিতে দেখতে পারেন বা এখানে স্ক্রিপ্টে দেখেন, এখানে কিন্তু বয়স্ক বিধবা প্রতিবন্ধী এ রিলেটেড কন্টেন্ট করা হয়েছে। এই কন্টেন্টগুলো কিন্তু সামাজিক নিরাপত্তা এর কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত। সো এইগুলোর কথা কিন্তু এখানে বলা হয়েছে, যখন সরকারের অন্য কোনো কর্মসূচি বা প্রকল্প, এই প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিক্ষা প্রবৃত্তি ভাতা, এই চারটা যে কোনো একটা বা 10 টাকা যে চাউলের একটা কার্ড থাকে ওইটাও কিন্তু অন্তর্ভুক্ত, সেই সুবিধাগুলো পান কি না। সেখান থেকে যেহেতু এই ব্যক্তি সুবিধা পায় না তাই না দিয়ে দিলাম। বৈবাহিক অবস্থা তালাকপ্রাপ্ত, সরি, বৈবাহিক অবস্থা এখান থেকে স্বামী পরিত্যক্ত দিলাম এবং পরিবারের সদস্য সংখ্যা কয়জন সেই তথ্যটি আমি দিলাম। এখন স্থায়ী আয়ের কোনো উৎস আছে কি না, স্থায়ী আয়ের উৎস বলতে আপনি যদি চাকরিজীবী হন সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্থায়ী আয়ের উৎস আছে। এখন অনেকেই বলতে পারে যে জমি বিক্রি করে ব্যাংকে টাকা রেখেছি সেই টাকাগুলো আসে কি না, এটা কিন্তু স্থায়ী আয়ের উৎসের মধ্যে পড়ে না। আপনি সেখান থেকে একটা নির্দিষ্ট দিন পরিমাণ রেভিনিউ পাবেন, তারপরে কিন্তু এটি ক্লোজ হয়ে যাবে, সেই ক্ষেত্রে এটি স্থায়ী আয়ের উৎস হিসেবে বলা চলে না, এখান থেকে না দিয়ে দিলাম। এখন পরিবারে উপার্জনকারী ব্যক্তির পেশা কী, তিনি কি কাজ করে, এখানে কিন্তু মহিলাকে বোঝায়নি, তার হাজব্যান্ডের কথা বলা হয়েছে, সেখান থেকে দিয়ে দিলাম কৃষিক্ষেত্রে দিনমজুর। এবার তার ঘরের দেওয়াল তৈরির বিষয়টি হলো পাটকাঠি হলো শোলা বা যেটাকে আপনি বলা হয় শোলা, এবং এখানে বলা হয়েছে পাটকাঠি, দুটা যে কোনো একটা, আপনি যেহেতু এই বিষয়গুলো এখন খুবই কম, বাংলাদেশ উন্নত রাষ্ট্রের মধ্যে পড়ে গেছে আর এই বিষয়গুলো এখন আর নেই, সো এখান থেকে আমি ইট দিলাম। দেওয়ার পরে জমির মালিকানা বা বসত ভিটা, এখানে আপনাদের সর্বনিম্ন 5 শতকের নিচে দিতে হবে, যদি ব্যক্তির 5 শতকের বেশি থাকে তাহলে দিবেন, নাহলে দেওয়ার প্রয়োজন নেই। এখন আরেকটি বিষয় দেখবেন যে 19-20 এবং 21-22 এর মধ্যে ভিড ইউবি বা পূর্বে ভিজিটির কার্ডধারী ছিল কি না, কোনো ব্যক্তি যদি পূর্বে কোনো ভিজিটি কার্ডধারী হয়ে থাকে বা কার্ড পায়, এখান থেকে হা দিলেন কিন্তু আপনি অরিজিনালি কার্ড পেয়েছেন, সরি, এখান থেকে না দিয়ে আপনি কার্ড পেয়েছেন এটি লুকানোর চেষ্টা করলেন, এদের যে সার্ভার এই সার্ভারে আপনার আইডি কার্ড থেকে অটোমেটিক কিন্তু জেনারেট হয়ে তথ্যগুলো তারা নিয়ে নিবে যে আপনি ইতিপূর্বে এই কার্ডটি পেয়েছেন, সো এখান থেকে কোনো কিছু লুকানোর চেষ্টা করবেন না। এখানে আমি দিয়ে দিলাম যে কার্ড পায়নি, পরিবারে কোনো কিশোরী আছে কি না, এখান থেকে আছে দিলাম। এবার পরিবারে 15 থেকে 18 বছর বয়সী কোনো অবিবাহিত মেয়ে আছে কি না, 15 থেকে 18 বছর বয়সী, এই বয়সের ডিস্টেন্সের মধ্যে কিন্তু, এখান থেকে আছে দিলাম। এখন পরিবারের কোনো অটিজম, কর্মে অক্ষম বা শারীরিক মানসিক প্রতিবন্ধী ব্যক্তি আছে কি না, এটিও আছে দিলাম, সরি এটি নাই হবে, এবং অভিবাসী পরিবার বা প্রত্যাগমন অধিবাসী এটি নেই। সকল তথ্য যদি সঠিকভাবে দেন, এখন এখানে দেখতে পারবেন যে লেখা আছে মেয়ে মর্ম অঙ্গীকার করছে যে উপরের বর্ণিত তথ্যগুলি সম্পূর্ণ সঠিক, এখানে টিক দেওয়ার মাধ্যমে আপনি উপরোক্ত যে তথ্যগুলো দিলেন এর দ্বারা প্রমাণ হলো যে প্রত্যেকটি তথ্যই সঠিক দিয়েছেন। এখন একটু কেয়ারফুলিভাবে এটিকে সাবমিট করতে হবে, তো সাবমিট করার জন্য এখানে একটি অপশন আসবে, অপশনটি আচ্ছা হাইড হয়ে আছে,
আচ্ছা, তথ্যগুলো সাবমিট করতে হবে, একটু ব্যাক চলে যেতে হবে। ব্যাক চলে গেলে এখান থেকে মোট অনলাইন আবেদনের বিষয়টি আসবে, এবং এইখানে আপনি যে তথ্যগুলো এতক্ষণ দিলেন সেগুলো কিন্তু অফলাইনের মধ্যে থাকবে। আমি যেহেতু অফলাইন আবেদনটি করার চেষ্টা করলাম এতক্ষণ, এখান থেকে ব্রাউজার রিফ্রেশ করবেন। যদি আপনি অনলাইনে আবেদন করতে চান সেক্ষেত্রে নেট কানেকশন মাস্ট বি লাগবে, আর অফলাইন আবেদনের ক্ষেত্রে একটু নেট কানেকশনের দরকার নেই। দেখুন নিচের দিকে একটু লক্ষ্য করবেন, প্লাসের নিচে লেখা আছে অনলাইন আবেদন, মাঝখানে অনলাইন তালিকা এবং এই পাশে অফলাইন আবেদন। যারা অফলাইন আবেদন করতে চাচ্ছেন এখানে চাপ দিবেন। দেওয়ার পরে অনুরূপ তথ্যের মতো উপরোক্ত যে বিষয়গুলো আমি এতক্ষণ আলোচনা করলাম, উপরোক্ত তথ্যের মধ্যে তো শুধুমাত্র এখানে জাতীয় পরিচয়পত্রের বিষয়টি স্ক্যান করার অপশনটি নেই, এটুকু ডিফারেন্টের মাধ্যমে আপনারা অফলাইন আবেদন করতে পারবেন। এখন এই অফলাইন আবেদন কীভাবে অনলাইনে যাবে? অফলাইন আবেদনগুলো অনলাইনে তখন পাঠাবেন যখন দেখা গেল অনেকগুলো আবেদন আপনি করে ফেলেছেন, এমন কোনো অঞ্চলে রয়েছেন যেখানে নেট কানেকশন নেই কিন্তু অনলাইনে আপনাকে সেন্ড করতেই হবে। সেই ক্ষেত্রে কোন একটি স্থানে গিয়ে নেট কানেকশন অন করে এই তথ্যগুলো তাদের সার্ভারে প্রেরণ করে দিবেন। এরপরে এখান থেকে দেখতে পারবেন যে আপনার সফল অনলাইন আবেদন কতগুলো হয়েছে এবং অসফল আবেদন কতগুলো আছে। এরপর উক্ত বিষয় হলো এখানে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডের বিষয়টি বলা হয়েছে। আপনারা অনেকেই হয়তো এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড চান কমেন্টের মাধ্যমে যে আমাদের এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিন। মূলত এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি শুধুমাত্র অফিসিয়াল ব্যবহারের জন্য। আমি জাস্ট লগ ইন করে দেখাচ্ছি, যদি আমার স্ক্রিনটি ব্লার থাকবে এই মুহূর্তে, এখানে দেখুন আপনারা যে আবেদনগুলো করছেন, আমি ফোনের স্ক্রিনটা অফ করে দিই, এখানে দেখুন আপনারা যে আবেদনগুলো করছেন এতক্ষণ এখানে কিন্তু সবগুলো পাওয়া যাবে, যে সর্বমোট আবেদনকারী কত, কতজন রিজেক্টেড হয়েছে, সকল তথ্য কিন্তু অফিস কর্তৃক তারা সবসময় তথ্যগুলো দেখতে পারবে। সো কোনো তথ্য লুকানোর চেষ্টা করবেন না, কোনো অংশ বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবেন। আমার ফেসবুক পেজের লিঙ্ক আপনাদের দিয়ে দিচ্ছি বা গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে, সেখানে ক্লিক করলে সরাসরি কিন্তু আপনাদের আমার পেজটিতে নিয়ে আসবে। আমি এখান থেকে আমার আইডির নাম দেখিয়ে দিচ্ছি, আপনার আইডিতে রিকোয়েস্ট পাঠানোর দরকার নেই, শুধুমাত্র মেসেজ করবেন। তারপরও ফেসবুকের পেজের নামটি বলে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এটি হলো আমাদের ফেসবুক গ্রুপ, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই গ্রুপটিতে অ্যাট ফার্স্ট জয়েন হবেন, এখানে অ্যাক্টিভ অ্যাডমিন এবং মডারেটর রয়েছে, কোনো রকম সমস্যা হলে তাদেরকে বলবেন। আর যারা বিনামূল্যে আবেদন করতে চাচ্ছেন, যে আপনাদের পরিচিত কেউ নেই বা আবেদনগুলোকে করে দিতে পারবে না, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের আবেদন প্রণালীগুলো আমি করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। যে কোনো টপিক সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটি।